নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের। বাংলাদেশ ইসলামী ছাত্র সেবী বন্যা কবলিত মানুষের পাশে বন্যা শুরু হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র সেবীদের অনেক কর্মসূচির ভিতরে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হল মানুষের কাছে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখা এই বন্যা কবলিত মানুষের কাছে খাবার পৌঁছানোর জন্য তারা খাবার প্যাকেটিং থেকে শুরু করে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করছে। ইসলামী ছাত্র শিবির ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা সহ যে সকল অঞ্চলগুলোতে, যে সকল জেলাগুলোতে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল মানুষের পাশে চিকিৎসা ব্যবস্থা, উদ্ধার কর্মসূচি এবং মানুষের পাশে থেকে সহানুভূতিতা শুরু করে সামগ্রিক সহযোগিতা প্রদান করে আসছে। একটা বিষয় লক্ষণীয় যে বন্যার পানিগুলা আস্তে আস্তে নেমে যাচ্ছে। বন্যা পরবর্তী বিভিন্ন রোগ এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়, এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো মানুষের পাশে থাকা। বিশেষ করে যদি বলি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরায় পুনর্বাসনের জন্য ঘর বাড়ি নির্মাণ থেকে শুরু করে সামগ্রিক সহযোগিতা দরকার হয়, যেটা আমরা মনে করি এদেশের রাষ্ট্র পাশে থাকবে। সেই পাশাপাশি এদেশের সকল জনগণ, বিশেষ করে বৃত্তশালী যাদের সক্ষমতা আছে, তাদের প্রতি অনুরোধ করব তারা যেন বন্যা পরবর্তী সময় সকল মানুষের পাশে থাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখাকে, তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চমৎকার এই উদ্যোগ গ্রহণ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের। হে 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 লা।